ওকে, আমি তাকে এভাবে দেখেছি, কিন্তু মজার খেলাটা ছিল কোথায়? বাট আমার মনে হয় যে সেটা প্লে করতে চেয়েছে এমন একটা ক্যারেক্টার। ঢালিউডে এসব কি শুরু হলো, একের পর এক দ্বন্দ্ব ও বিতর্ক। এবার জানা গেল ঢালিউডে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চমকের সাথে বন্ধুর থেকেও বেশি কিছু হতে চেয়েছিল আরশ। I love you. I hate you. I love you. I hate you. এমনই মন্তব্য করে ঢালিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন চমক। এবার এই বিষয় নিয়েও মুখ খুলেছেন আরশ। কি জানালেন তিনি? ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, তিনি অভিযোগের আঙুল তুলেছেন সহ অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। তিনি জানান এই অভিনেতা নাকি বন্ধুর চেয়েও বেশি কিছু করতে চেয়েছেন। দেশীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। অভিনেতা আরশ খান ও নির্মাতা মিলে চক্রান্ত করে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে, কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধু চেয়ে বেশি কিছু হতে চায় সে, যে কারণে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি নাকি এটা ছড়াচ্ছেন, এমন অভিযোগে মুখ খুলেছেন এবার অভিনেতা আরশ খান। তিনি জানিয়েছেন, একটি গল্প আসলে প্রথমে পরিচালক অভিনেতা নির্বাচন করে এবং পরে অভিনেত্রী, একই সঙ্গে কারা অভিনয় করবে তাদেরও। তার সঙ্গে আমার বা পরিচালকের যদি কিছু থেকে থাকে, তবে তাকে শ্বশুর বাড়িতে প্রথম দিন নাটকে নেওয়া হতো না। এমনকি নাটকের শুটিং শেষে প্রথম দিন রুকাইয়া জাহান চমক নিজের গাড়িতে আমাকে বাসায় ড্রপ করে। ধরুন একজন সহশিল্পী আর একজন সহশিল্পীকে নিয়ে বাজে মন্তব্য করছেন, তিনি কি তাকে নিজের গাড়িতে ড্রপ করবে? নিশ্চয় করবে না। তিনি আরো বলেন, চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের যে অভিযোগ উঠেছে তার সাক্ষী ছিলাম আমি, এবং আমি সত্যের পক্ষে ছিলাম যার জন্য তার বিপক্ষে কথা বলতে হয়েছে। ঘটনার সময় সেটে প্রায় 30 জন লোক ছিল, তারা তো দেখেছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যে। সে যখন দেখেছে নিজেকে বাঁচানোর কোনো রাস্তা নেই, তখন সে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা অভিযোগ তুলেছে। সে নিজেকে বাঁচাতে আমার বিরুদ্ধে মিথ্যা বলছে। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসের শ্বশুর বাড়িতে প্রথম দিন নাটকের শুট চলছিল। সময় মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান নায়িকা। এরপর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি। বিষয়টি নিয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছেন নাটকটির নির্মাতা আদি ভাসান, আর এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ঢালিউডে। এ বিষয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে একটি গণমাধ্যমকে তিনি জানান, চক্রান্ত করেই তার বিরুদ্ধে কয়েকজন মিলে এই অভিযোগ এনেছেন।